হ্যালো ফ্রেন্ডস খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে উনতিরিশে জুলাই সোমবার আজ কেমন থাকবে আবহাওয়া জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর দেরিতে হলো কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে গতকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি এবং আজকে আকাশ আংশিক মেঘলা থাকবে এবং বৃষ্টির পরিমাণ এইভাবে চলবে আজও এমনই আভাস রয়েছে ঝাড়খণ্ড থেকে গাঙ্গে পশ্চিমবঙ্গের ওপর বিস্তৃত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ এবং রাজস্থানের ওপর সৃষ্টি হয়েছে জোড়া ঘূর্ণাবর্ত এই ত্রিফলার চাপে আজ দক্ষিণবঙ্গে কলকাতা সহ বেশিরভাগ জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টি হবে বলে জানাচ্ছেন হাওয়া অফিস সঙ্গে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা ঝাড়গ্রাম দুই বর্ধমান বাঁকুড়া এবং পুরুলিয়াতে অপেক্ষাকৃত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে জানা যাচ্ছে যে মৌসুমী বায়ু অর্থাৎ দক্ষিণ পশ্চিম বায়ু যার জন্যই বর্ষা সে এখন রাজস্থান হয়ে ও পশ্চিমবঙ্গের ওপর দীঘা হয়ে একেবারে দক্ষিণ পূর্ব এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ওপর সক্রিয় থাকায় আজ এই অবস্থা চলবে এমনটাই জানা যাচ্ছে আজকে তাপমাত্রা খুব একটা বাড়বে না তবে আর্দ্রতা ভালোই বজায় থাকবে এমনও জানা যাচ্ছে এই যে দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে এর ফলে কিন্তু বলা হচ্ছে বৃষ্টিপাতের ঘাটতি বেশ কিছুটা মিটে গেছে এবং আরও মিটতে চলেছে আগামী দিনে হিসাব মতন বা পরিসংখ্যান মতন ঘাটতি ছিল দক্ষিণবঙ্গে একান্ন শতাংশ সেইটা এই হালকা বৃষ্টির ফলে কমে দাঁড়িয়েছে এখন আটচল্লিশ শতাংশে তবে অনেক জায়গায় এখনও সেভাবে বৃষ্টিপাতি হয়নি তবে সেই জন্য হতাশ হবার কোনো কারণও নেই কারণ সুখবর এটাই আগামী একত্রিশে জুলাই বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত ওঠার প্রবল সম্ভাবনার কথা জানাচ্ছেন হাওয়া অফিস এবং সেটি উঠলে বলা হচ্ছে যেখানে যেখানে এখনও পর্যন্ত ভালো বৃষ্টি হয়নি বা যেখানে হালকা বৃষ্টি হচ্ছে সেই সব জায়গাগুলোতে আবহাওয়া দপ্তরের অনুমান যে প্রচণ্ড বা ভালো বৃষ্টিপাত হয়ে বৃষ্টিপাতের ঘাটতি অনেকটাই মিটিয়ে দিতে পারবে উত্তরবঙ্গে বলা যায় যে আজকে উত্তরবঙ্গের তিনটি জেলাতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে জেলাগুলি হচ্ছে জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ার তবে আগামী কাল থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কমবে বলে জানা যাচ্ছে অন্যদিকে মৌসুম ভবন জানাচ্ছেন যে গত কয়েকদিন ধরে যেভাবে বৃষ্টিপাত চলছে মুম্বাইতে এবং আগামী তিরিশে জুলাইয়ের মধ্যে কয়েকটি জায়গায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং জারি হয়েছে লাল সতর্কতা মূলত গোয়া মহারাষ্ট্র এবং গুজরাটে প্রবল বৃষ্টিপাত আসছে প্রবল বৃষ্টিপাতের আগে থেকেই বিপর্যস্ত হয়ে আছে মহারাষ্ট্র তার উপর দেয়া হয়েছে আবার লাল সতর্কতা গোয়াতে আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ঝাড়খণ্ড উড়িষ্যা তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ সৌরাষ্ট্র এবং কর্ণাটকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা জানাচ্ছেন মৌসম ভবন সুতরাং বুঝতেই পারছেন যে ভারতবর্ষের কিছু কিছু জায়গায় প্রবল বৃষ্টি হচ্ছে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতই হচ্ছে না ভারতবর্ষ দেখতে হবে না আমাদের পশ্চিমবঙ্গ দেখুন যেখানে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের ঘাটতি একরকম নেই সেখানে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের ঘাটতি এই মুহূর্তে রয়েছে প্রায় আটচল্লিশ শতাংশ তবে আমাদের আশা হারালে হবে না কারণ আমাদের আশা দিচ্ছেন হাওয়া অফিস বলছেন আগামী দিনে এইভাবেই চলতে চলতে বৃষ্টিপাতের ঘাটতি অনেকটা মিটে যাবে সুতরাং এই ছিল আজকের আবহাওয়া পূর্বাভাস যদি আমার দেওয়া এই ইনফরমেশান আপনাদের হেল্পফুল বলে মনে হয় বা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাও টাচ করে দেবেন নিয়মিত নোটিফিকেশান পাওয়ার জন্য দেখতে থাকুন খবর সন্ধান দেখতে থাকুন নতুন কিছু থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং